মেমোরি স্টোর নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম মুর্শিদাবাদের হাজারদুয়ারি, আজকে আপনাদের নিয়ে এসেছি কাঠগোলার বাগান বাড়িতে। বাংলার নবাবদের রাজধানী ছিল মুর্শিদাবাদ। ঢাকা থেকে সুবে বাংলার রাজধানী এখানে সরিয়ে আনেন মুর্শিদ কুলি খাঁ। একসময় তিনি নবাব হয়ে উঠলেন। বাংলার সিংহাসনে তারপর বসেছিলেন সরফরাজ খাঁ, সুজাউদ্দিন খাঁ, আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করার পর মুর্শিদাবাদের রাজনৈতিক গুরুত্ব কমতে শুরু করে আর ফুলে ফেঁপে ওঠে কলকাতা। মুর্শিদাবাদের সব থেকে জনপ্রিয় দ্রষ্টব্যর হাজারদুয়ারি প্রাসাদ থেকে 4 কিলোমিটার উত্তরে আছে কাঠগোলা বাগান বাড়ি। বাগানে ঘেরা বিশাল স্থাপত্য আর জমকালো সব ভাস্কর্য মুগ্ধ করার মতোই। জায়গাটার নাম কেন কাঠগোলা হলো তা নিয়ে দুটি মতামত প্রচলিত। বাগানে ঢোকার মুখে দেখা যায় একটা বড় নহবত গেট, তার সামনে পূর্ব পশ্চিমে রাস্তা চলে গিয়েছে। লোকে বলেন এই রাস্তার দুই পাশে ছিল কাঠের গোলা এবং সেখান থেকে এই নামটি এসেছে। এই বাগান বাড়ি ফুলের জন্য খুব বিখ্যাত ছিল। বাগানের নানা ফুলের মধ্যে গোলাপের নাম ছড়িয়ে পড়েছিল দিকে দিকে এবং অনেকে বিশ্বাস করেন কাঠগোলাপে থেকেই বাগান বাড়ির নাম হয়েছে কাঠগোলা। এই জায়গাটি কিনে বাগান বাড়ি তৈরি করেছিলেন জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপদ সিংহ দুবর। লক্ষ্মীপদ, জগৎপদ, মহিপদ এবং ধনপদ এই চার ভাই এখানে থাকতেন। এখনো বাগানে ঢুকলে দেখতে পাবেন এই চার ভাইয়ের ঘোড়ায় চড়া মূর্তি। তাদের আমলেই প্রতিষ্ঠা করা হয়েছিল আদিনাথের মন্দির। এই জৈন মন্দির কাঠগোলা বাগান বাড়ির অন্যতম প্রধান দ্রষ্টব্য। স্থানীয় মানুষরা বলে থাকেন বাগানের পূর্ব দিক থেকে পুরনো মসজিদ আর কবরস্থানের পাশে একটি ইদারা থেকে প্রচুর গুপ্তধন তারা পেয়েছিলেন এবং তার সাহায্যে বাগান আর মন্দির গড়ে তোলা হয়। অনেকে বলেন এই চার ভাই ছিলেন দস্যু লুটেরা, আবার কেউ বলেন তারাই ছিলেন ব্যবসায়ী। একসময় এই বাগান বাড়িতে নিয়মিত জলসা হতো, নবাব এবং অভিজাতদের যাওয়া আসা ছিল, ইংরেজরাও এখানে আসতেন। মুর্শিদাবাদে ব্রিটিশদের ক্ষমতা লাভে ষড়যন্ত্রেও এই বাগান বাড়ি জড়িয়ে ছিল। বাগানের ভিতরে একটি সুড়ঙ্গ পথ আছে যা ভাগীরথের সঙ্গে যুক্ত। ওই গোপন পথে জগৎশেঠের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথের মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর, গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। ধনবান ব্যবসায়ী এবং জমিদার লক্ষ্মীপদ সিংহ দুগার 1800 শতকে কাঠগোলার বাগান বাড়ি নির্মাণ করেছিলেন। এটি বর্তমানে দুগার পরিবারেরই বাগান বাড়ি। 1933 সালে লক্ষ্মীপদ তার মায়ের সম্মানার্থে বাগানের ভিতর জৈন মন্দিরটি নির্মাণ করেন। তার সাথে এখানে দেখতে পাবেন প্রায় 200 বছর পুরনো হনুমানজির মন্দির। শোনা যায় যখন এই বাগান বাড়ি নির্মাণ হচ্ছিল তখন নবাবের কানে এর কথা পৌঁছয়। নবাবকে অপমান এবং টেক্কা দেওয়ার জন্য লক্ষ্মীপদ ও তার পরিবার এই বাগান বাড়ি নির্মাণ করছেন। ক্রোধান্বিত হয়ে নবাব সেই বাগান বাড়ি ভেঙে ফেলার আদেশ দেন। নবাবের বিশ্বস্ত অনুচর এবং সিপাহীরা যখন বাগান বাড়ি ভেঙে ফেলার জন্য সেখানে উপস্থিত হন তখন সিংহ পরিবার তাদের সামনে রুখে দাঁড়ান। ধনবা সিংহ পরিবারের সামনে সিপাহীরা তর্ক এবং প্রতিপত্তির সামনে টিকতে না পারায় তারা নবাবের কাছে ফিরে যান। এরপর স্বয়ং নবাব কাঠগোলা বাগান বাড়িতে আসেন এবং নিজের চোখের সামনে ভেঙে ফেলার নির্দেশ দেন। সিংহ পরিবারের সদস্যরা নবাবকে বুঝিয়ে বলেন এবং আতিথেয়তায় প্রসন্ন করে বলেন যে এই বাগান স্বয়ং নবাবের, তিনি তার নিজের বাগান যদি ভেঙে ফেলতে চান সেটা তার স্বয়ং ইচ্ছা। তারপর নবাবের রাগ কমলে তিনি ভেবেচিন্তে পুরো বাগান বাড়ি নয় প্রবেশদ্বারের তোরণের উপর 2টি সিংহের মধ্যে একটিকে ভেঙে ফেলার নির্দেশ দেন। কারণ নবাবের মুখ থেকে যখন আদেশ বেরিয়ে গেছে তো সেই আদেশ সম্মান রক্ষার্থে স্বয়ং নবাব এই নির্দেশ দেন সিপাহীদের। ভেতরে ঢুকলে প্রথমে যেটি লক্ষ্য করা যায় সেটি হলো একটি লোহার রেলিং দেওয়া কাঠের সিঁড়ি যা প্রায় 4 তলা পর্যন্ত উঠে গিয়েছে। বহু মার্বেলের মূর্তি, মূল্যবান আসবাবপত্র, দোতলা এবং একতলায় বসার ঘর, বিলিয়ার্ড রুম, খাবার ঘর, বৃহৎ পালঙ্ক যুক্ত স্বয়ংকক্ষ, জমিদারের বৈঠকখানা সহ আরো অনেক দৃষ্টিনন্দন মূল্যবান জিনিস এখানে রয়েছে। এই বাগান বাড়িতে বিখ্যাত বাংলা চলচ্চিত্র এক যে ছিল রাজার শুটিংও করা হয়েছিল। আশা করি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করলো আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্যে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে, যেখানে আপনাদেরকে দেখাবো কাটরা মসজিদ।